অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ড মাইকেল মধুসূদনের প্রভু দর্শনে গমন পবিত্র পবিত্রচিত রামকৃষ্ণ লীলা গীত সুললিত সুধার সমান সহজে সরস হয় যে ছিল বিশুষ্কময় রসে ভরে আচট পাসানো মহিমা মাহিত্য ভরা দৃষ্টিহীন দিশাহারা পথ ছাড়া কুকর্ম কারণে অকুল নিরন্তর ঘুরে বুলে অবহেলে পথ পায়ে শুনে প্রভুর প্রচার গতি ধীর মন্দ মন্দী বসন্ত সম খেলে উজ্জ্বলতে দৃষ্টি হর শরতের দিন কর যত কর মেঘেরোয়াড়ালে মাঝে মাঝে মেঘে ছায়া আবরে দিনে শোকায়া কিন্তু কান্তি স্বরে মধ্যে তার কখনো বা ফুটে ভাতি আধার বিনাশ বাতি সেই রূপ প্রভুর প্রচার নানা ভাব এলিলার প্রকাণ্ড বিস্তারাকার বালিময় মরুর মাঝারে তৃষিত পথিক দল বালি খুঁড়ে তুলে ফল রাশি জল তাহার ভিতরে বালিরও ভিতরে ঢাকা দূরে থেকে নহে দেখা অল্প রেখা ফলের লীলাতে মতি প্রভুর দূরে থেকে বহু দূর বাহ্য দৃশ্যে মরু হারা স্থানে যেন আঠা কাঠা নাহি মিলে এক ফোঁটা দেখে শুনে লাগে দিশা হারা কিন্তু শ্রীচরণ তলে দেখো যদি আঁখি মিলে বিশ্বখণ্ড সময় দেখিবে অগণ্য ফল মধ্যে তৃষা বাড়ি জল প্রচার কৌশল কল বনে যেন দাবা নল মূল কথা সর্বাগ্রে দেখো না বায়ু ভরে কাঠে কাঠে ঘষা ঘষি হয়ে উঠে একমাত্র আগুনের কণা শ্রী নাম হিন্দু এবে খ্রিস্টিয়ান খ্রিস্টীয় সরল আধার খানি বঙ্গকবি বিদ্যাবল গায়ে অলঙ্কার প্রথমে যৌবনকালে উষ্ণ শনি তেরো বলে ধর্ম ঠেলে ধর্মান্তরে যায় বাহ্যিক চটক ভুলে মিলিল খ্রিস্টান দলে রূপমুগ্ধ পতঙ্গেরও প্রায় পূর্ণ কলিকাল ধর্ম রাজ্যে গোলমাল আলু থালু আচার ও নিয়ম আর্য শিক্ষা নীতি কথা বিপর্যয় পূর্ব হানি যত খ্রিস্টিয়ান চোখে প্রলো হিন্দু হিন্দুয়ানি জর জর কায়ে বাজায়ে দুদুন ভেরি বড় বড় মিশনারি হাটে বাটে গুণ গায়। কহে যার স্বর্গেবাস করিবার অভিলাষ বিশ্বাসকে বলো কর তাঁরে বারে বারে মানা পুতুলের আরাধনা মিথ্যা কেন করি পর ফেরে হেথা যত ব্রাহ্মগণ মহাদম্ভে আসফালন সমর্থন নিজ ধর্মে করে বাখানে অন্ধে অখণ্ড সচিদানন্দে পরিণত কর এশাকারে যদি কার থাকে মন যেতে শান্তি শান্তিনিকেতন পরিহর ভেদাধি বিচার যত পুরুষ রমণী সম্পর্কে ভাই ভগিনী এক ব্রহ্ম তাহার পরিবার জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ দেবার